নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আমার মনিন্দিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। আর সবাইকে জানাই প্রথমে সকালে চা হাতে নিয়ে সবাইকে বলি সুপ্রভাত। তো আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম, চা এরপর চা নিয়ে নেব। তো সবাই সারাদিন পর্বটার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন চাটা আগে খেয়ে নিই। চলে এসেছি রান্না করতে। তো করব হচ্ছে আজকে এই যে রুই মাছের ঝোলটা, খুব ঝোল করবো না আজকে, একটু কম ঝোলে হবে। আর এই যে আলুটা একটুখানি হাফ সেদ্ধ করে নিয়েছি, দেবো হচ্ছে এই একটা টমেটো, আর একটুখানি দিয়ে দেবো পিঁচা পেঁয়াজ কুচোনো, আর দেবো হচ্ছে আদা বাটা। তো এটা দিয়ে আজকের এই মাছটা করে ফেলি। এগুলো মাছ ভাজাটা হয়ে গেছে, এগুলো আমার ভাত বসিয়েছিলাম, ভাতটাও এরকম হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নিই। বন্ধুরা, এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, ভাতও নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার এটাকে ঢেলে দিই। বন্ধুরা, এরপর বসাবো হচ্ছে কুমড়ো শাক। এই যে গাছের কুমড়ো শাক আলু কেটে নিয়েছি, আর করবো এই যে এই কচুর তরকারিটা। এটা শোলা কচু, তো এই কচুর তরকারি করবো ইলিশ মাছের মাথা দিয়ে, আর এটা করব। তো এটা আগে বসিয়ে দিই নুন হলুদ দিয়ে, তারপরে ফোড়ন দেব। বন্ধুরা, আজকে রাতে করব হচ্ছে তন্দুর রুটি আর চিকেন কষা। চিকেন কষার জন্য এটা ম্যারিনেট করে রেখেছি চিকেনটা, আর এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, এটাতেও দেবো এই যে টক দই, আর তন্দুরি রুটিতেও টক দই লাগবে। তো আগে নিয়ে নেবো হচ্ছে এর মধ্যে এই মেখে, এটা এক ঘন্টা মতন রাখবো, তার জন্য আগে নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দাটা। তো ময়দাটা নিয়ে নিলাম, নিয়ে নেবো এর মধ্যে এক চামচ মতন চিনি, দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন বা স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো এই যে ইনো পাউডারটা। এই শুকনো উপকরণগুলো সব আগে একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার দেব হচ্ছে সাদা তেল। দু চামচ মতন দিয়ে দিলাম সাদা তেল। এবার এটাও আবার একটু মিশিয়ে নেব পুরো ময়দাটার সঙ্গে। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বেশ কিছুটা দিয়ে দেবো হচ্ছে টক দই, যাতে টক দই দিয়েই বেশিরভাগ জিনিসটা মাখা হয়ে যায়। জল না দিলেই ভালো হয়, একটু লাগলে সামান্য দেব, কিন্তু আগে টক দই দিয়ে এটা মেখে নেব। দেখুন, এখনো এর মধ্যে জল দিইনি, পুরো দই দিয়েই জিনিসটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার সামান্য একটু একটু করে, অল্প একটু করে, যদি যেটুকু জল লাগবে অল্পই লাগবে, আর কেন মাখা ম্যাক্সিমামটাই দই দিয়ে হয়ে গেছে। আর এটা খুব শক্ত মাখাটা হবে না, একটু নরম থাকবে। এটুকু দিলেই মনে হচ্ছে হয়ে যাবে, আর লাগবে না। দেখুন, এটা হাতে লেগে লেগে যাচ্ছে, এটা এরকমই হবে মাখাটা, আটা মাখার মতন বা লুচি করার ময়দা মাখার মতন হবে না, এরকমই থাকবে এটা। এটা এইভাবে মেখে আমি এক ঘন্টা রেখে দেবো।
এবার যেটা করতে হবে একটু হাতে সাদা তেল নিয়ে নেব, নিয়ে এটার উপর দিয়ে দিয়ে দেব। একটু মিশিয়ে নি, হাত থেকে ছেড়েও যাবে। এইভাবে রেখে দেব ঢেকে এক ঘন্টা। দেখুন বন্ধুরা, এক ঘন্টা পর আমি চলে এসেছি। এটা কিরকম হয়ে গেছে ফুলে, দেখুন এটাকে এবার এরকম চেপে দিতে হবে, নিয়ে আবার মেখে নিতে হবে এইভাবে। দেখছেন এটা কিরকম নরম রয়েছে, আর এর মধ্যে যে হাওয়াটা ঘুরে গেছে সেটাই বের করে দিতে হবে। হাতে আবার একটু আমি এই যে একটু আমি তেল লাগিয়ে দিলাম, তাহলে লেগে যাবে না। এবার এগুলোর থেকে লেচি কেটে নেব, এরকম এরকম সাইজের সব। এটা দিয়ে দশটা হয়েছে, এবার একটু এর মধ্যে এইভাবে এটাকে বুলিয়ে নিয়ে চেপে নেব, নিয়ে বেলে নেব। এবার এটার এক সাইডে খুব ভালো করে এই যে জল দিয়ে দিতে হবে, এরকম চেপে চেপে। এটা খুব ভালো গরম হয়ে গেছে, এটা বেশি গরম করতে হবে। মিডিয়াম করে রেখেছি, দেখুন বাবলস গুলো একদম। জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে লেগে থাকে, তারপরে এটা এইভাবে এই যে আস্তে করে করে শেকে নিতে হবে, পড়ে যেতে চায়। এইভাবে করে করে এটাকে শেকে নিতে হবে। এইভাবে করে
চেপে চেপে একদম গরম ইয়েতে করে নিতে হবে। এটাকে লাস্টে এইভাবে ধরে এটাকে শেকে নিতে হবে। দেখুন আমার এই যে একটা হয়ে গেল, এইভাবে আমি সবগুলোকেই করে নেব। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম, আবার এটাকে গরম করতে বসিয়ে দিলাম। এইভাবে আমি আবার সবগুলোকে এইভাবেই বানিয়ে নেব। আর একটাও দেখিয়ে দিই, নর্মাল রুটি পরোটার থেকে একটু মোটা হয়। এবার এটাকে আবার এই যে ভালো করে জল লাগিয়ে নেব, একটু চেপে চেপে দিয়ে। এটাকে এইভাবে হাতে তুলে আবার এটাকে এইভাবে বসিয়ে দিলাম। তো এইভাবে সবগুলো করে নেব। বন্ধুরা আমার এই যে সবগুলো হয়ে গেছে করা, দেখুন সবগুলোই কত সুন্দর দেখতে হয়েছে, এই যে ফোলা ফোলা একদম। তো তন্দুরি রুটির পুরো রেসিপি দেখালাম, মাংস কষা। তো আজকে আমাদের রাতের এটাই ডিনারে হবে। তো বলবেন যে এই তন্দুরিটা করা ঠিকঠাক প্রসেস হলো কি না এটা জানাবেন, নাকি অন্যভাবে করে। আমি যেভাবে পারলাম সেভাবেই করলাম, তো এটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি চিকেন কষাটা বসাবো। তার জন্য আগে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এই যে দুটো তেজপাতা। আর এখানে এই যে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ বসিয়েছি, এই যে টানা আপনার আলুর ভেতরগুলো একদম সেদ্ধ হতে চায় না। মুরগির মাংস তাড়াতাড়ি হয়ে যাবে, আলুটা সেদ্ধ হবে না, তার জন্য আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো লঙ্কা। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে,
লাগবে। দিয়ে দেবো একটুখানি সামান্য আদা বাটা, কারণ আদা দেওয়াই আছে আমার ম্যারিনেট করার মধ্যে। আর একটুখানি দেবো রসুন বাটা, আর দিয়ে দেবো হচ্ছে এই টমেটো কুচুনোটা। এটা একটু মশলাটা কষিয়ে দেবো ভালো করে। এবার এর মধ্যে ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিই। যতই চিকেন কষা হোক আর যাই হোক, আমাদের বাঙালিদের মাংসের যে কোনো মাংস, খাসির মাংস হোক কি মুরগির মাংস হোক, একটু আলু না দেবে তো চলবে না। কারণ তন্দুরি কষা দিয়ে ভালো লাগে, কিন্তু একটু আলু থাকলে ভালো লাগে মাঝে মাঝে খেতে। আর বাবা নিচে ভাত দিয়েই খাবে, কোনো কথা নেই, যাই ভালো মন্দ বানা ও ভাতই খাবে, একটু আলু না থাকলে তো হবে না। বন্ধুরা এই যে মাংসটা দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর কষানোটাও দারুণ হয়েছে, ভালো করে কষানো তো হয়ে গেছে। এবার দেবো হচ্ছে এবারে এই দইটা, আবার এর সঙ্গে মিশিয়ে দিই। মিশিয়ে দিয়ে আবার এটা কষাবো ভালো করে, তবে গিয়ে কষা চিকেন খেতে ভালো লাগবে। আর একটু কষিয়ে নিই এটাকে, দেখুন এটা আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দইটাকে। এবার ওই যে সবজি টাকা আলু, হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এর মধ্যে আর জল দেবো না, এবার এটাকে একটু কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। নামানোর সময় একটুখানি শুধু গরম মশলার গুঁড়ো দেবো, আর কিছুই দেবো না। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, হতে থাক কমানো থাক। চিকেনটা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো, তো বন্ধুরা যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আজকের মতন এখানেই শেষ করব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এখানেই শেষ করলাম।